কনফিডেন্ট অ্যাট অল যে আমি টপ 22 তে আসব এন্ড 110 হয়ে গেল 30 তে চলে আসলাম ফাইনালি আই ইন টপ 22 ওয়াও অ্যামেজিং এন্ড লেটস সি সামনে কতদূর এগিয়ে যেতে পারি এটার সম্পূর্ণ ডিপেন্ড করছে আমি কতখানি বেস্ট দিতে পারছি আমার এন্ড আই এম সো আনলাকি এদেরকে নিয়েই আজ থেকে শুরু হতে যাচ্ছে গ্রুমিং সেশন বাট হেই ভিউয়ার গার্লস গ্রুমিং সেশনের প্রথম পর্বেই বিদায় নিতে হবে কম্পিটিশন থেকে চারজন প্রতিযোগীকে আর থেকে যাবে টপ 18 কন্টেস্ট্যান্টস ফর দ্য নেক্সট রাউন্ড আজকে থেকে আমাদের গ্রুমিং স্টার্ট হচ্ছে অ্যাকচুয়ালি সবাই অনেক এক্সাইটেড বিকজ পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে যে কে টপ 16 এ যাবে কি হতে পারে এই সম্পর্কে কোনো আইডিয়া নেই কারণ এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি ও ও তো অলরাউন্ডার নিউজ প্রেজেন্টার না আমি ওর জন্য ভালো কিছু হোপ করছি আচ্ছা তিন পর্যন্ত অডিশন রাউন্ড ট্যালেন্ট রাউন্ড এবং জাজেস সেশন পার করে এখন টপ 20 তে এসেছি আমার নিজ যোগ্যতায় আই উইল ট্রাই মাই বেস্ট শুরু থেকে যদি বলি তাহলে মিস ওয়ার্ল্ডের যে প্রথম তিনটা রাউন্ড আছে ধাপ আছে ওগুলো আমি একা একাই পার করেছি আমার সঙ্গে শুরু থেকে আমার বোন ছিল নিজেকে টিকিয়ে রাখার ব্যাপারে সেটা হচ্ছে ট্যালেন্ট যা দেখার জাজেসরা দেখে ফেলেছেন সবাই দেখে ফেলেছেন এখন ব্যাপারটা হচ্ছে কে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কে সিরিয়াসলি মন থেকে হতে চাই কে সিরিয়াসলি এটা মন থেকে লালন করতেছে মন থেকে স্বপ্ন দেখতেছে প্রথম তিনটি ধাপ পার করে এসেছি এখন যে ধাপটি রয়েছে চতুর্থ ধাপ এখন গ্রুমিং সেশন গ্রুমার আমাদেরকে যেভাবে শেখাবে আমি চেষ্টা করব সেভাবে যেন ঠিকঠাক মতো প্রপারলি শিখতে পারি ওইটুকু কনফিডেন্ট আছে যে এত তাড়াতাড়ি যাব নিজেকে এর মধ্যে দেখতে চাই না So the pretty ladies, never give up. Make yourself uprooted and enjoy the challenges. গ্রুমিং এর দ্বিতীয় দিনটি শুরু হয় খুব সকালে একটি কঠিন দিন শেষে সূর্যের সাথে পাল্লা দিয়ে জেগে ওঠে আমাদের কন্টেস্টেন্টসরা আরও একটি কঠিন দিনের জন্য দিনের শুরুতেই তাদের জন্য থাকে যোগা সেশন কায়িক শ্রম ও মনোসংযোগের সুষম সমন্বয় ঘটানোর জন্যই এই আয়োজন বাংলাদেশে যোগাটা নিয়ে অল্প অল্প করে কাজ করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে ক্লাস ঢাকা ইউনিভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্টে ক্লাস সবাই চাচ্ছেন এখন যোগাটাকে আস্তে আস্তে সিলেবাসে ইনক্লুড করানোর জন্য কারণ এর ব্যাপকতাটা অনেক বেশি আমার ইউনিভার্সিটির চ্যান্সেলর স্যার হচ্ছে একজন নাসার সায়েন্টিস্ট উনি কেন যোগাতে আসছেন এখন কেন গুগল করছেন ইয়াহু করছেন নাসা করছেন মানসিক আর শারীরিকভাবে ভালো থাকার জন্য আমাদের যোগটা খুব দরকার এই প্রথম মিস ওয়ার্ল্ড কম্পিটিশনের জন্য বাংলাদেশ থেকে আয়োজন করা হচ্ছে যারা এখান থেকে মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে যাবেন তো সেখানে এই জায়গাটায় যোগাটা চলে এসছে বা করানো হচ্ছে আমি সত্যি খুব আনন্দিত খুব গর্বিত যে বাংলাদেশে যেই মেয়েটা মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে যাবে সে যোগাটা কী সেটা জানেন আমরা সবাই আশা করছি যে যোগের মাধ্যমে আমাদের মানসিক শারীরিকভাবে আমরা সুস্থতা অর্জন করব ভালো থাকব আর মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা 22 জনকে দিয়ে এটা শুরু করেছি এই 22 জনের মধ্যে প্রত্যেকেই ছিল যারা যোগাটাকে মন থেকে চায় করতে চায় তাদের দেখলেই বোঝা যায় যে হ্যাঁ তারা এটা চায় ভেতর থেকে চায়
যেটা খুব পজিটিভ সাইন। আজকে বেশ কিছু পার্টিসিপেন্ট ছিল যাদের ফ্লেক্সিবিলিটি খুব ভালো, তাদের বোঝার আয়ত্ত করার সিস্টেমটা খুব ভালো এবং এরা এরা ফিউচারে এটা ধরে রাখবে। এবং অনেক কঠিন কঠিন আসন আছে যেগুলো সাধারণভাবে সাধারণ মানুষ আয়ত্ত করতে একটু দেরি হয়ে যায়, সেই জায়গা ওরা অনায়াসে করে ফেললো। তার মানে তাদের মন শরীর এক করে তারা এই কাজগুলো করছে, যেটা যোগের মূল জায়গা। আমি তাদের সাথে কাজ করে সত্যি সত্যি খুব আনন্দিত। হাতে কাজ নেই, বেকার বসে আছো, জিমে যাও। অনেক কাজ করছো, খুব ব্যস্ত, তবুও জিমে যাও। মনটা কি খুব খারাপ, তাহলেও জিমে যাও। বাট মনটা তো ভালো না, তাহলে অবশ্যই জিমে যাও, বিকজ আ রুটিন ওয়ার্কআউট মেক্স ইয়োর বডি অ্যান্ড মাইন্ড ফিট ফর দ্য ডে। অনেক অন্যরকম ছিল, আমি কখনো জিম করিনি, এত হার্ডওয়ার্ক কখনো করিনি, সবসময় তো খাওয়া দাওয়ার উপরেই, আমার ছোটো থেকে এই পর্যন্ত আমি খাওয়া দাওয়ার উপরেই বড় হয়েছি। কিন্তু এখানে আসার পরে যখন আমি মিস ওয়ার্ল্ডে যখন পার্টিসিপেট করলাম, এরপর থেকে তো আমার ডায়েট রুটিন হয়েই গিয়েছে, যে আমার কী খেতে হবে কী খেতে হবে না। আমাকে ফুল বডির মাপ বলে দিয়েছে যে আমি আমাকে কোন দিকে কমাতে হবে, কোন দিকে বাড়াতে হবে, বেশি কাজ করতে হবে কোনটা নিয়ে। তো এখানে নতুন অনেক কিছুই শিখেছি। ফার্স্টে ছিল আমাদের অ্যারাবিক ডান্স, আর অ্যারাবিক ডান্সটা আমরা সকলে খুব এনজয় করেছি, এত মজার ছিল, ওটার পরে আমরা অনেক এনার্জি লোড করেছি আমাদের। দেন আমরা এখানে এসে জিম করেছি, মাসল জিমস, তারপর হচ্ছে থাই জিম। হ্যাঁ, তো এই এক্সারসাইজগুলোর মাধ্যমে আমাদের ভিতরে যে জামগুলো ছিল সেই জামগুলো অনেকটা আমরা কাটিয়ে উঠেছি। এখন এত টায়ার্ড, তারপরেও খুব এনার্জি পাচ্ছি। And finally, we're done with the gym session. And now, let me take a selfie. লাইফে আমি প্রথমবার জানতে পারলাম যে ক্যাটওয়াক করার সাথে সাথে আমাদের এক্সারসাইজও করতে হয়, এটা আমি কখনোই জানতাম না। ক্যাটওয়াক সেশন ভালো ছিল, অনেক সুন্দরভাবে, যাতে আমাদের পশ্চার ঠিক রেখে এবং রিদমের সাথে আমরা হাঁটতে পারি, এই জিনিসগুলো আপু শিখিয়েছেন, আমার কাছে ভালো লেগেছে। ক্যাটওয়াকের কথা যদি বলি, যেটা সবাই বলছিল যে ইন্ডিভিজুয়ালি তিনি আমাদের মেন্টর, তিনি আমাদের দেখিয়েছেন সবাইকে, সবার ভুলগুলো আলাদা করে ধরিয়ে দিয়েছেন এবং আমাদের কিছু এক্সারসাইজেস দিয়েছেন, সো সেগুলো জানতে পেরে করতে পেরে ভালো লেগেছে।
আমার সব কিছুতে প্রবলেম ছিল, পোস্টার থেকে শুরু করে হাঁটা পর্যন্ত এভরিথিং। সো উনি ট্রাই করেছে ওটা ঠিক করার, এখনও ঠিক হয়নি, রাতে প্র্যাকটিস করতে হবে যাতে কালকে ওনাকে আমি পারফেক্টভাবে হেঁটে দেখাতে পারি। Ma'am was really, really, really very good. She has, you know, she has taken care of every single thing of us, and she hold hand of every single girl over here, and she taught us how to walk, how to look at the audience, and how to keep your posture and everything. সবথেকে যেটা বেশি ভালো লেগেছে, আমি অনেককেই দেখেছি গ্রুমিং করাতে, বাট উনার যেটা স্পেশাল পার্ট ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের উনি একদম এ টু জেড এক্সপ্রেশন থেকে শুরু করে কার মাথায় প্রবলেম, কার ঘাড়ে প্রবলেম, কার ব্যালেন্সে প্রবলেম, কার হিপে প্রবলেম, এ টু জেড উনি সব কিছু বলেছেন। কোথায় কীভাবে হাঁটতে হবে এবং হাঁটার মধ্যে কোথায় ভুল, সেই ভুলগুলোকে আমাদের ঠিক করতে হবে। রুমে গিয়ে যে এক্সারসাইজগুলো ছিল সেগুলো আমাদের শিখিয়ে দিয়েছে, রুমে গিয়ে আমরা কী এক্সারসাইজ করব। অনেক ভালো ছিল, উনি আমাদেরকে ধরে ধরে হাতে পায়ে উনি পা মিলিয়ে মিলিয়ে আমাদেরকে ওয়াক করিয়েছেন, আমাদেরকে এক্সারসাইজ শিখিয়েছেন এবং বলতে গেলে অনেক অসাধারণ ছিলেন। সঞ্জনা ম্যাডাম আজকে আমাদেরকে হাতে ধরে আমাদেরকে সবাইকে শিখিয়েছে যে কীভাবে করতে হবে, আমাদের কোন জায়গায় ঘাটতি আছে সেগুলো সব কিছু তুলে ধরেছে আমাদেরকে। আমাদের হাই হিলে প্রবলেম হয়, কিছু ফুডের মানে আমাদের লেগের কিছু সাইজ দেখে দিয়েছে যেটা করলে হাই হিল পরলেও সমস্যা হবে না। দর্শক, চলছে দ্বিতীয় দিনের ক্যাটওয়াক, চলুন দেখে নেই তাদের ইম্প্রুভমেন্ট কেমন হলো। আজকে আমি যখন হাঁটলাম ফার্স্ট মানে আমার শিখা থেকে, ওটা দেখে ম্যাম বলেছে যে হ্যাঁ তোমার হাঁটাটা ভালো, বাট তাও যে ছোটো ছোটো কিছু ভুল আছে সেটা উনি আজকে শিখিয়ে দিলেন। আর নেক্সটে উনি ওনার আরও ক্লাস আমি পাবো, সো সেসব ক্লাস প্লাস রুমে যে অন্তত 15-20 মিনিট করে তো ক্যাটওয়াকের পিছনে দিতে হবে, তাহলে আই থিঙ্ক যে হ্যাঁ আমি ঠিকমতো প্রপারলি হাঁটতে পারবো, আমার ক্যাটওয়াকটা অনেক সুন্দর হবে। হাত ক্রস করে বা হাত স্ট্রেট করে এভাবে জিনিসগুলো খুব মজা, আর ফার্স্ট টাইম আমি আমার লাইফে ফার্স্ট টাইম এটা করেছি। আমি জানতামই না যে ক্যাটওয়াক করতে গেলে এক্সারসাইজ বা এরকম লাইক এরকম কিছু আছে। আমার হাঁটা একটু প্রবলেম ছিল, আমি একটু ব্যালেন্সলেস হয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, তো আমার হাঁটার ওই ব্যালেন্সগুলো আপু বলেছে তুমি ব্যালেন্স গ্যাপ মেনটেন করে হাঁটলে তোমার ব্যালেন্স ঠিক থাকবে। এসেছেন খালিদ হোসেন সুজন স্যার আমাদেরকে শিখিয়েছেন, তো বাট আজকের পার্টটা একটু বেশি বেস্ট ছিল, কারণ আজকে সব কিছু ধরে ধরে শিখিয়ে দেওয়া হয়েছে, ইভেন এভরি সিঙ্গেল ওয়ান, সবাইকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি সবাইকে শেখানো হয়েছে এবং সবাইকে অনেক বেশি প্র্যাকটিস করানো হয়েছে। আর ক্যাটওয়াকের পাশাপাশি যে ক্যাটওয়াকের জন্য মানে ফ্রিলি হ্যান্ডগুলো লেগসগুলো মুভ করানোর জন্য যে এক্সারসাইজগুলো করানো হয়েছে আজকে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। তোমার সামনে সব সুস্বাদু খাবার সাজানো, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, গরুর তেহারি, মুরগির চাপ, মগজ বোনা, সাথে মিষ্টি চমচম, রসমালাই, দই, আরো কত কি। আশেপাশে সবাই কিন্তু নাক ডুবিয়ে খাচ্ছে, চাইলে তুমিও একটু খেয়ে নিতে পারো, কিন্তু খাচ্ছ না কেন? কাজ ইউ আর অন ডায়েট। কেমন লাগে বলতো এমন সময়? আমি হলে কিন্তু কখনোই নিজেকে সামলাতে পারতাম না, কিন্তু চলো দেখে নেই আমাদের কন্টেস্টেন্টরা কি করছে। সেশনটা
ভালো ছিল, অনেক ইউজফুল ছিল, কারণ অনেক কিছু আছে যেটা অ্যাকচুয়ালি আমি পাস্তা লাভার, সো বেক কোনো কিছু আমাদের খাওয়া যাবে না, কারণ বেক কিছুতে একটা ফ্যাট আছে যেটা আমাদের জন্য খুবই খারাপ, সো দেখা যাচ্ছে যে আমার ওটা নেক্সট টাইম হয়তো আমি খেতে পারবো না, তো এটার জন্য আমার খুবই খুবই দুঃখ হচ্ছে। আর আপু যেটা বললেন সেটা হচ্ছে কি ডায়েটটা সব সময়ের জন্য করতে হবে, একদিন বা দুই দিনের জন্য না, তো এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে সব সময়ের জন্য ডায়েট করাটা আমি জানি না আমি কীভাবে মেনটেন করবো, বাট আমি চেষ্টা করবো। ডাইটিশিয়ান এখনও কিছু বলে নাই, ডাইটিশিয়ান বললো যে মেনটেন করতে হবে স্ট্রিক্টলি ফুড, খেতে ইচ্ছে করলেই খাওয়া যাবে না, আর খেয়ে ফেললে ওটাকে বার্ন করতে হবে। ডায়েট ক্লাসে আমরা অনেক নতুন কিছু শিখেছি, আমি জানতে পেরেছি আমার মধ্যে আমার কোন খাবারে কোন প্রবলেম আছে, আমার অনেক খাবারে অ্যালার্জি আছে, সো আমি আপুকে বলেছি আমার কী কী প্রবলেম আছে, সো উনি ওটার জন্য আমাদের আলাদা করে স্পেশাল ডায়েট চার্ট দিবে, যেটা অনেক ভালো হয়েছে। দেড় ঘন্টা বা দু ঘন্টা সেশনে খুব শেখানো যায় না, বাট আমার সেশনটা ছিল মোটিভেশন, কমিউনিকেশন স্কিল এবং ইংলিশ প্রেজেন্টেশন। আমি তাদেরকে সাজেশন দিয়েছি, টিপ দিয়েছি, আমার কাছে সব কিছুটা ওদের মধ্যে ভালো লেগেছে। দে স্টাডি, দে গো থ্রু মেনি থিংস এবং তারা রেগুলার ইউটিউব দেখছে। আমি তাদেরকে আরেকটু বেটার করার জন্য, আরেকটু ডেভেলপমেন্ট করার জন্য বলেছি রেগুলার একটু ইংরেজি পত্রিকাটা পড়তে, নিজেদের মধ্যে ইন্টার কানেক্টিভিটিটা বাড়াতে, নিজেদের মধ্যে নিজেরা ইন্সপাইরেশনাল কথাও বলতে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট নিজেদের মধ্যে কনফিডেন্স রাখতে এবং সবসময় কনসেন্ট্রেশনটা ঠিক থাকতে হবে যেন মন মানসিকতা অন্যদিকে না যায়, দেন সাকসেস উইল কাম অটোমেটিকলি। আমি স্পেসিফাই করে বলবো না, দে আর ইন আ কম্পিটিশন, সবাই বেটার করবে যদি তারা ঠিক ওয়েতে তাদের হোমওয়ার্কগুলো করে যায়। শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা। সুকুমার রায়ের একটি মজার ছড়া, এটি কিন্তু শুধুই একটি ছড়া নয়, শুদ্ধ বাংলা ও প্রমিত উচ্চারণ শেখার ক্ষেত্রে একটি অতি অপরিহার্য পাঠ্যও বটে। প্রিয় দর্শক, চলো এই সেশনের আগে একটু কন্টেস্টেন্টের সাথে মজা করে নেই। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুল তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে। দ্যাট ইজ সো সুইট। কলিকাতার কাকলি কাকাকে কহিল, কাকা কাক কেন কাকা করে? কলিকাতার কাকলি কাকাকে কহিল, কাকা কাক কেন কাকা করে? কলিকাতার কাকলি কাকাকে কহিল, কাকা কাকা কাকে কাকা তার মানে নেক্সট ক্লাসটা খুব ভালোই যাবে। সুন্দর করে বাংলা, এত সুন্দর করে বাংলা বলার ধরন, বাংলার উচ্চারণ আমাদেরকে শিখালেন যে প্রপারলি বাংলা, শুদ্ধভাবে বাংলাটা কীভাবে অ্যাকচুয়ালি আমরা বলবো জাজদের সামনে গিয়ে। বাংলা বললে শুধু বাংলায় কীভাবে বলবো সুন্দর করে, আর ইংলিশ বলতে হলে কীভাবে সুন্দর করে ইংলিশে বলতে হবে, তো আমাদের ভুলগুলোও ধরিয়ে দিলেন কিছু কিছু। স্যার আমি একটা ভালো ফ্যান, সবসময় ওনাকে আমি টিভিতেই দেখতাম, তো আজকে ওনাকে যখন সামনাসামনি দেখেছি তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, আর আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, তো স্যারকে আমি ফলো করছিলাম যে উনি কীভাবে বলে, উনি আমাদেরকে বাংলা ভাষা সম্পর্কে এত সুন্দর করে বলেছে, আমি
জাস্ট ওনার দিকে তাকিয়েছিলাম যে উনি কিভাবে কথা বলে। আজকে শিখেছি কিভাবে প্রত্যেকটা বর্ণমালা শুদ্ধভাবে বলতে হবে, কিভাবে আমরা ভালো মতো কথা বলতে পারবো। শুধু ইংলিশে কথা বলাটা ইম্পর্টেন্ট না সেটা না, আমরা যেহেতু বাঙালি বাংলা ভাষায় ভালো মতো কথা বলতে হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমি ইন্সপায়ার হচ্ছিলাম যে আমি ওনার মতো কথা বলতে শিখবো, বাট জানি আমি পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি। আমি ওনাকে, উনি অনেক কিছু শিখিয়েছেন যে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে কথা বলতে হবে, একটু এক্সপ্রেশন দিয়ে কথা বলতে হবে, তো আমি সেটা কপি করার চেষ্টা করবো, ট্রাই করার চেষ্টা করবো, নিজের মধ্যে আনার চেষ্টা করবো, দেখি আমি কতটা নিজেকে ওভারকাম করতে পারি কথা বলতে গিয়ে। অনেক ইন্টারেস্টিং কনভারসেশনস ছিল, যেমন উনি কবিতা নিয়ে কথা বলেছে, আমরা আসলে সাইকেল চালাতে পারি কি না, সাঁতার পারি কি না, সব কিছু নিয়েই মোটামুটি উনি আমাদের টিপস দিয়েছেন যে আসলে তোমার সব একটা জিনিস নিয়ে অনেক কিছু জানতে হবে না, সব কিছু নিয়ে অল্প অল্প করে ধারণা নেওয়া বুদ্ধিমানের কাজ। তো আমার মনে হয় যে এই ছোটো টিপসগুলো, এবং তিনি কিছু আমাদের বিষয় দিয়েছেন যে গুগলে আমরা সার্চ করে জানতে পারি, সো এই জিনিসগুলো আমরা যখন এন্ড অফ দ্য ডে সবাই রুমে যাব এবং রিসার্চ করব, আমার মনে হয় যে অনেক বেটার হবে সামনের পারফরমেন্সগুলো। ইজ দ্য বস, I have nothing to say about him, like he is really very learned and he knows pros and cons of Bangla literature. It's really, honestly I'm saying, he was like saying everything. He is best. ওনার ভয়েসটা শোনার পরপরই আমার মনে হচ্ছিল যেন আমি আসলে কোনো কবিতার মধ্যেই আছি। পুরো ক্লাসটা, মানে আমার সারা দিনের যে ক্লান্তি, ওনার জাস্ট প্রথম দু থেকে তিনটা লাইনেই আমার ক্লান্তি চলে গেছে। স্যার উনি অসাধারণ একজন, আর তা ওনার সম্পর্কে কিছুই বলার নেই। আমরা আজকে প্রেমিত শব্দ সম্পর্কে, আর কোনটা আমাদের প্রেমিত ভাষা, কোনটা আমাদের মিশ্র ভাষা, আমরা বেসিক্যালি যেই ভাষায় কথা বলি সেটা মিশ্র, এইসব সম্পর্কে, আমাদের শব্দ সম্পর্কে, ভাষাগত অর্থ, আমাদের কোনটা বাংলা ভাষা, মাতৃভাষা, সব কিছু সম্পর্কে আমাদেরকে টোটাল একটা বেসিক আইডিয়া দিয়েছে। স্যার তো বাংলার প্রেমে পড়েছি তার কথা শুনে। বাংলা আসলে এত সৌন্দর্য, বাংলায় এত সৌন্দর্য রয়েছে, বাংলা কথার মধ্যে এত মধুর, এত সুন্দর আর্ট রয়েছে, আসলে স্যারের কথা শুনে বুঝতে পেরেছি। অনেক ভালো লাগে শিমুল মুস্তফা স্যারকে, তার আমি একজন ফ্যান, তার আবৃত্তি শুনি খুবই ভালো লাগে, এবং তিনি উচ্চারণের ব্যাপারে অনেক কিছু বললেন। আমি বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা করেছি, তো আমার জন্য এটা আরেকটি বাড়তি পাওনা। স্যারের ক্লাসে আমি অ্যাকচুয়ালি একটু ভয় পেয়ে গিয়েছি, কারণ আমার বাংলার খুবই খারাপ অবস্থা, তো এখন আমি চিন্তায় আছি যে বাংলা দুই দিন আমি কীভাবে ঠিক করব। স্যার ইজ অ্যামেজিং, স্যারের উচ্চারণ থেকে শুরু করে কথা বলার স্টাইল পর্যন্ত, লাইক ইট ওয়াজ অ-স্টার্টিং। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি বাংলায় খুবই খারাপ, আমার বাংলায় সবসময় বি থাকে, তো আমি এটা আমি মানে চিন্তা করছিলাম যে কখন আমাকে কী জিজ্ঞেস করবে, আমি কী উত্তর দেবো, যদি ভুল হয়ে যায় তাহলে আমি অনেক ইনসাল্টেড ফিল করবো বা অনেক এম্বারেসড হয়ে যাবো। আবৃত্তি করতে খুব পছন্দ করি, তো স্যারকে আমার সবসময় খুব ভালো লাগে, স্যারের কথা বলা, আমি বলতে হলে একটু হলে আমি স্যারের কিছু জিনিস ফলো করি, কীভাবে কথা বলতে হয়, কথাতে কীভাবে কোথায় সুইচ করতে হয়, কোথায় কীভাবে মাইকিং, মানে এই জিনিসগুলো আমি স্যারের অনেক, আমি স্যারের আগেও একটা সেশন করেছিলাম, তো স্যারের এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। সো এই এত কাছ থেকে এত অল্প মানুষের মধ্যে স্যারের কথা বলা, স্যারের রুলগুলো, তো এইগুলো আমাকে সবথেকে বেশি বিমোহিত করেছে। Shut up.
এলোকে।